অভাবে সংসার, স্বামী ছেলে মেয়ে তিন বেলা খেতে পায় না, এই দুর্বলতার সুযোগ নিয়ে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশ নেওয়ার প্রস্তাব দেয় দালাল। শুধু চাকরি নয়, সৌদি আরব গেলে হজও করানো হবে, এমন লোভনীয় অফার পেয়ে স্বামীকে না জানিয়ে মত দেয় গৃহবধূ। সবকিছু করেও ফেলে দালাল, কেবলমাত্র যাবার আগে স্বামীকে বলে আমাদের আর অভাব থাকবে না, ভালো বেতন পাবো, তুমি চিন্তা করো না, সৌদি আরব থেকে এসে সুন্দর ঘর তুলবো। সৌদি আরব ঠিকই গেলেন, কিন্তু শুকনামের পাখিটি ধরা দিল না। বাংলাদেশে বসে তো দুবেলা ভাত খেতে পারতো, কিন্তু সৌদি আরব গিয়ে ভাগ্যের দুবেলা ভাতও জোটেনি। যাওয়ার পরে আমার অফিসে রাখছে, অফিসে বাসায় দিছে, বাসা যদি কাজ কাম খানি দেয় না, এক বেলা দুইটা ভাত দেয়, এই ভাত খায় কাম করা ঠিক? আমি সুখী হইয়াম, আমার ছেলে সন্তান লইয়াও আমার অভাবের সংসার, তাহলে বিদেশ গেলে আমার অনেক টাকা বেতন দিব, খরচ করাইব, এরকম ভাবে লোভ দেখায় আমি লোভে কইরা, আমি যখন অভাবী গরিব সংসার, তখন আমি এই উচিলে আমি হস করে আই তারি, আমার ছেলে মেয়ে নিয়ে আমি সুখে চলতে পারি, এই বুদ্ধি করে মনে আমি কাউরে না জানে আমি তার কথায় বাধ্য হয়ে আমি বিদেশে গেছি। সকাল থেকে রাত তিনটা পর্যন্ত কাজ করতে হতো, কাজ করতে করতে কখনো অসুস্থ হলে মালিক নির্যাতন করে, আবারও কাজে লাগাতো, আর বেশি অসুস্থ হলে কপিলের কাছে পাঠিয়ে দিত। সে কথা মনে পড়লে এখনো আটকে ওঠেন এই বাসার কাজের কথা, সে বাসাতেই কাজ দিছে, অফিসে দিত, বাসার কাজ না করতালে আমি অফিসে দিয়ে যেত মারপিট করে, আবার অফিসওয়ালা কইতো যে কাজ করতে পারবে না, তা আইসেস করে এরকম কয়ে কয়ে মারপিট করে। আবার নিয়ে আরেক পরে বাংলাদেশি এক মহিলা সহায়তায় পরিবারের কাছে ফোন করে সে, তখন আমি ওর কাছে কোনো মোবাইলে করতে পারি না, তখন আমি আরেকটা বাঙালির সাহায্যের খাতিরে আমি একদিন একটা ফোন দিছি বাড়িতে যে আমার যদি বাঁচাইতে চাও তাহলে আমাকে ফেরত নেবার চেষ্টা করো, তখন আমার স্বামী আর কাউরে পায় না, কী করবো, কান্নাকাটি করে হামেদার কাছে গেছে, হামেদা দিল আরো মাইরে। পরে স্বামী সন্তান দালালের কাছে একাধিকবার গেলেও কোনো সুরাহা হয়নি। আমি এজেন্সির কাছে ফোন করলাম, এই আলেয়ার কাছে, প্রথম আলেয়াকে ফোন করে বললাম যে ম্যাডাম আমার স্ত্রী তো অনেক সমস্যা, ও কথাবার্তা বলতে পারে না, এ তো আপনার আগেই বলেছি, এখন আমার কাছে একটা বয়স আসেছে, ও খুবই কষ্টে আছে, আপনি তাড়াতাড়ি দ্রুত ব্যবস্থা নেন। উনি বললো যে আমি অফিসে যাচ্ছি স্যারের কাছে, স্যারকে আমি জানাচ্ছি, এবার বলে উনি অফিসে গেল। পরদিন আবার ফোন দিলাম, পরে বললো স্যারে তো আমার কোনো কথাবার্তা শুনে না, আপনি কাজ করেন, আপনি আমার নামে মামলা দেন। উনি যতবার উনিকে ফোন দিছি অতবারই উনি বললো যে আমাকে মামলা দেন, মামলা দিলেই আপনার স্ত্রী মোটামুটি সুস্থভাবে দেশে আসতে পারবে বা ভালো কাজ করতে পারবে, শান্তি হবে। যতবার ওনার কাছে গেছিলাম, তিনবার ওনার কাছে আমি অভিযোগ করলাম, ওনারা আমার কাছে ইয়াও নিল, এই সাক্ষাৎকার নিছে, নেওয়ার পরেও কোনো গুরুত্ব দেয় নাই, গুরুত্ব দেয় নাই। লাস্টে আমি কী করবো, লাস্ট পর্যায়ে যে সাংবাদিকের মাধ্যমে আমি আইনের আশ্রয় নিলাম। পরে র্যাবের সহায়তায় সৌদি আরব থেকে ফিরিয়ে আনা হয় এই নারীকে। তবে র্যাব বলছে লোভে পড়ে বিদেশ যাওয়ার আগে অবশ্য সচেতন হতে হবে, যে কেউ বললেই যেন লোভে পড়ে বিদেশ না যায়। অনুরোধ করব আর কোন মহিলা এভাবে প্রতারণার শিকার না হয়ে, অমানবিক নির্যাতনের শিকার না হয়ে যাতে ভুগে না মরে।